এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের কুঞ্জ ভঙ্গ, অর্থাৎ রাধা গোবিন্দে সারা নিশি রাস রসে নেচে গিয়ে বিস্তান্ত হয়ে খননশী থাকতে শয়নে গেছে, তাকে জাগিয়ে দেওয়া এর নাম কুঞ্জ ভঙ্গ বা কুঞ্জ বিলাস বা জাগরণ, এর নামই হচ্ছে কুঞ্জ ভঙ্গ। খননশী থাকতে শয়নে গেছে তার, তাই খননশী থাকতে শয়নে গেছে সখীরা বলছে এখন অনেক বেলা উঠে গেছে, তাই সখীরা বলছে ও রাধে এতক্ষণ আর ঘুমিয়ে থাকিস না, দেখ ওই দেখ কত বেলা হলো, তাড়াতাড়ি জাগো হো হো নয়ু রাজে
অর্থাৎ এইভাবে তুই এর আগে দিন উদয় হয়েছিল। কোনো দিনে জানিস যেদিন ভাই লক্ষণের আমার শক্তিশীল হয়েছিল, ঠাকুর লক্ষণের শক্তিশীল হয়েছিল সেদিন উদয় হয়েছিল, আজ আবার উদয় হলি। তোর কি রাধা গোবিন্দ লীলার প্রতি একটু দয়া না? তা তোকে বালক ছাড়া কি বলবো বল। তুই দেখছিস না রাধা গোবিন্দ কেমন গাঢ় আলিঙ্গনে শয়ন করে আছে, আর তোকেই বালক ছাড়া কি বলবো। যেমন কোন ছোট বালকের হিতাহিতি জ্ঞান থাকে না, আজও তুই তেমনি। এদিকে বাবা চমকি চুম্বি চঞ্চুরি পদ ভালোবাসার কুমোদিনীর বরং তো ছেড়ে যেতে আর পারছে না। এদিকে কি জানি সজনী রজনী খোঁজ দেখে বিলাস কুঞ্জে অনুতি দূরে ঘুঘুর
ধ্বনি হচ্ছে কৃষ্ণ হে উঠো 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 কৃষ্ণ হে উঠো 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 কৃষ্ণ হে উঠো 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 এ ধ্বনি কিন্তু মা সবাই উপলব্ধি করতে পারে না যাদের কৃষ্ণ গতি প্রাণ হয়েছে তারাই পারে এমন সময় মহাজন বললেন যে দেশে যাহার বাস সেই তাহা জানে শুদ্ধ রূপে হয় তার দেই চাচার কপদ গুহুর নিকটে গিয়ে বলছে বকগম রাধা গোবিন্দ গারে আলিঙ্গনে শায়ন করে আছে আর বকো না এমন সময় মা কপতি পাকার শব্দ করতে করতে আসছে পাকার শব্দ করতে করতে যখনই আসছে কপুত বলছে কে গো অত পাকার শব্দ করো না রাধা গোবিন্দের যে ঘুম ভেঙে যাবে আবার বলছে থামো তখন কপদ বলছে কপদি বলছে আমি কপতি আমি কপতি 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 জানিতে পর্যন্ত পতি তত্ত্ব বোধ হলো না ও মা আপনাদের কজন পতি কজন পতি মা কথা করে পতি হ্যাঁ দুটো করে তিনটে পতি মায়েরা কিছু কি বলেছে ও বললে শোনা গেল ও মা বলুন মায়েরা বলুন কজন পতি একটা করে পতি নয় মায়ের যে দুজন পতি একজন জগৎপতি একজন দেহপতি যে একজন পতি সে অসতী সকলের দুজন করে পতি আমাদের নারী জগতে তাই কপত বলছে ছি 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 তাহলে মা দীক্ষা কাহাকে বলে কেন না দীক্ষা আমাদের একান্তই প্রয়োজন তাহলে দীক্ষা কাহাকে বলে দীক্ষা হচ্ছে যে কাজ পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাকে দীক্ষা বলে দীক্ষা গুরু শিক্ষা গুরু দুই মত হন
প্রথমে যিনি দিলেন মন্ত্র উপদেশ তিনি হন দীক্ষা গুরু। গুরুতত্ত্ব কৃষ্ণ তত্ত্ব যেজন জানাই তিনি হন শিক্ষা গুরু। শাস্ত্রে বললেন যারা দীক্ষা গ্রহণ করেনি তাদের অন্ন হয় মিষ্টার সমান, জল হয় মূত্র সমান। অদীক্ষিত ব্যক্তিগণের মৃত্যু যদি হয় নরকেতে বাস তার জানিবে নিশ্চয়। দীক্ষা গুরু বিজয়মন্ত্র কৃপা করে দিলেন শিক্ষা গুরু হরিকৃষ্ণ জগতের স্বামী চৈতন্য রূপে দেখাইলে। দীক্ষা গুরু হইতে পাবে রূপ দর্শন, শিক্ষা গুরু হইতে পাবে নিজই বাসন। দীক্ষা গুরু শিক্ষা গুরু ভজনিষ্ঠা করি গুরু তুষ্ট হলে কৃষ্ণ হইবে তোমারই, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুকে মানুষ রাখার না ভাবো কখনো, গুরু নিন্দা করলে নিন্দা কথা তো পিতা যাইবে, গুরু নিন্দুকের মুখ প্রভু না দেখি। বাবা তো বলছে ছি ছি ছি, এতদিন আমার স্ত্রী হয়ে আজ পর্যন্ত পতিতত্ব বোধ হলো না। তবে শোনো ঘরে যে সকল সখীগণ বলছে এই নিশি গত নিশি কি এতই ছোট, ¡Gracias!
সকল সখীগণ বলছি, এই নিশি এতই ছোট, গত নিশি এখন এলো আবার চলে গেল, কি হলো? মহাজন বললেন, নিশি কোনোদিনই ছোট বড় হয় না, তাই না মা? নিশি কোনোদিন ছোট বড় হয় না? হয় না। দেখবে না, যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, সে রাতটা দেখবেন পোহাতে চায় না, না মা? কিন্তু যদি কোনো দেখুন কালকে এখানে নামযজ্ঞ হয়েছে, না মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে, সে রাতটা কেমন ভাবে চলে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। তাই মহাজন বললেন, সুখের নিশি অমনি যাই গো, সুখের নিশি অমনি যায়, দুঃখের নিশি পোহায় না। তাই বাবা, এমন সময় পুকার এরা দুটি পাখি ওই নদীর ধারে ঘুরে বেড়াত,
আর ওই দুটি পাখি নিশ্চিতই দাম্পত্য সুখে বঞ্চিত, কারণ একদিন একটি বৃক্ষের তলায় একজন সাধু বাবা স্তব করছিলেন, ডালে বসে পাখি দুটি কামে মত্ত হয়ে শৃঙ্গল করলে রতিস্খলন হয়ে সাধু বাবার মস্তকে পড়ে। তখন ওই সাধু বাবার ধ্যান ভেঙে যায়, সাধু বাবা অভিশাপ করে, তোরা আজ এই শৃঙ্গল কাজ করলি তোদের আমি অভিশাপ দিলাম, তোরা নিশিতে দাম্পত্য সুখে বঞ্চিত থাকবি। তাই মা নিশি প্রভাত দেখে আনন্দের সঙ্গে ফুৎকার করছে, আর কি করছে, বনমাতাই হে গান করে গো, মাতায়ে আনন্দের সঙ্গে গান করছে। এদিকে মা কি হচ্ছে, গলি তো লালি তো বাসন মনে মনে চিন্তা করছে, গলিত হই এক পাশে রয়েছে,
আর রাধা রানী। রাধা রানী রঙ্গের বসনে মনে মনে চিন্তা করছে যে এই যে এই সময় যদি আমি এই সময় এখানে থাকি তাহলে পূর্ণ মিলনের ব্যাঘাত ঘটবে। এই ভেবে মা অঙ্গের বসনে গলিত হয়ে হঠাৎ খুলে এক পাশে রইলেন, কেননা হাত বাড়ালে এই বসন পেয়ে যাবে, বসন পেয়ে যাবে হাত বাড়ালে। তার জন্য রাধারানীর বসন এক পাশে খুলে রইলেন। আর রাধারানীর প্রতি অঙ্গে মিলেছে বটে, কৃষ্ণের বক্ষ রাধারানীর বক্ষ মিলেছে বটে, কিন্তু কিঞ্চিত জায়গা অমিল ছিল। সেটি কি? রাধারানীর উন্নত কুচগ্রীর এতই কঠিনতা যে একজন গিরিধারী পুরুষের চাপে পূর্ণ মিলন হচ্ছিল না। তাই রাধারানী উন্নত রাধারানী মণিময় খচিত বেণী মনে মনে চিন্তা করছে এই স্থানটুকু আমি পূরণ করে দেব। তাই বেণী বনী হয়ে লুকাইয়া হয়ে লুকাইয়া আছে। ও মা গিরি গহ্বরের সঙ্গে তুলনা করলেন, দেখবেন যেখানে দুটি গিরির মিলন তাই তো, পর্বত অঞ্চলে গেলে দেখা যায় যেখানে দুটি গিরির মিলন তাই না, তার মাঝখানে একটি গহ্বরের সৃষ্টি হয়। সেই গহ্বরে ওই অঞ্চলের ময়ূর সর্বগুলি ময়ূরের দ্বারা তড়িত হয়ে সেই গহ্বরে আশ্রয় নেয়। তাই রাধারানী হল হেমগিরি, কৃষ্ণ হল নীলগিরি, গিরির সঙ্গে তুলনা করলে তড়িত জড়িত জলদ ভাতে Oh!
ভিজলো কেউ ভিজলো না এই হরিবাদর অসরেতে। কেননা তিনি তো যে ভিজেছে সে ভিজেই আছে, আর যে ভিজেনি সে শ্রী গুরুদেবের ছাত্র ধরে বসে আছে, ভিজবে কেমন করে? তড়িত চড়িত অর্থাৎ বিদ্যুৎ জলধ্বনি, ওম আমাদের ইহ জগতে দেখা যায় না, মেঘের অন্তরালে বিদ্যুৎ থাকে না, ঝলকে দর্শন দেয়। তাই রাধারানী হলো বিদ্যুৎ আর কৃষ্ণ হলো মেঘ এই বিলাসকুঞ্জে। বিজরি দিয়ে মেঘ জড়ালো, এবং শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করা প্রয়োজন। কিন্তু আমাদের যদি সাধনে ভজনে করতে হয় সময় থাকতেই তো করতে হবে। তাই লালন ফকির বললে, সময় গেলে সাধন হবে না, ওরে Oh,
সময় থাকতে সাধন ভজন সর্বত্র কিছু করতে হবে, সময় গেলে কোনো কিছু করে লাভ হয় না। তাই মা বললেন বড় যোগুল যোগমল বয়ানি, পদ্মের আর এক নাম হচ্ছে জল, পদ্মের জন্ম হলো জলে, তাই না মা? পদ্মের জন্ম জলে, রাধারানীর মাকে পদ্ম, পদ্মই রাধারানীর মা, তাই রাধারানীর সর্বত্র কিছু বিকশিত পদ্ম, কিন্তু এই বিকশিত পদ্মর মাঝখানে অবিকশিত পদ্ম এসে উপস্থিত হয়েছে, সেটি কি? রাধারানীর নয়ন দুখানি অবিকশিত পদ্ম, তাই বলছে বড় যোগুল জল জনায়ানি, নিজের ইচ্ছাই সরে গেছে। তাই বাবা, এমন সময়
মহাজনগণ বলছেন, এদিকে টুটা লোকিয়ে ভুল ধনগণ, বৃন্দাবনে আর আসবো না।
ও মদন, তুমি বলছে আর আসবে না, তুমি আসবে, তুমি আসবে, কিন্তু স্বভাব নিয়ে আর আসবে না। দেখুন মাই যে মদন যখনই তুন হতে বান দিতে গেছে, বান হারিয়ে গেছে, বান গিয়ে পড়েছে রাধা গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে। এমন সময় মদন বলছে, গোকুল আনন্দিতে কহে বড় দুঃখ দিলি, এবার রাধারানীকে জাগাচ্ছে।
শারীর বচনে সু করে চারু ধ্বনি ঘুমে নাই হাওয়া কে তানে মধুরে ঘুমে নাই হায়াত তানে মধুরে
বদনে দেখে আমাদের সব এগিয়ে আছে। এবার রাধা রানী আজ মনে মনে চিন্তা করছে, প্রতিদিন সখীরা আমায় বলে, তুই কৃষ্ণর জন্য তো পাগলিনি কেন? যখনই সুযোগ পেয়েছি আমি সখীদের বুঝিয়ে দেব যে কৃষ্ণ পরশে কত আনন্দ কত সুখ। তাই মা পিছন দিয়ে পিছন দিক দিয়ে বাঁশিটি ললিতার হাতে দিল। এবার ললিতা বলছে, এই দেখো বাসি আমার হাতে, এই দেখি হাসি হাসি এক সখী বাসিটি ভালো।
এবার গোবিন্দ ললিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গনে চুম্বন করলে ললিতা অবশ হয়ে বলল, তাই মনে মনে চিন্তা করল, এরাই আজ হতে বুঝলাম কৃষ্ণ পরশে কত সুখ কতই আনন্দ। ললিতা মনে মনে চিন্তা করে, এই আনন্দ শুধু আমি একা ভোগ করব, তাই পিছন দেখতে বাসিটি বিশাখার কাছে গলছিয়ে দিলেন। বললেন, ও বিশাখা, বাছিটি কাঁচনের মধ্যে লুকিয়ে না। এই বলে ললিতা বলছে, হে শ্যাম, বাসি আমার কাছে নয়, বাসি বিশাখারই কাছে। ললিতাকে ছেড়ে দিয়ে গোবিন্দ বিশাখাকে ধরে ধরে আবার ওই অলিঙ্গনে চুম্বন করলে ললিতাও আবার শেষ করলো। অবশেষে বাসি রাধা রানীর হাতে এসে বলছে, হে প্রাণবল্লভ, দেখো এই দেখো বাসি তোমার দাসীর হাতে। গোবিন্দ নিজ মুখে বলেছে, আমি পিতবাস কিশোরী দাস, এহান সন্দেহ যাহার কোটি জন্ম ভজন করিলে বিফল ভজন। তাই আজ রাধারানী বলছে, প্রাণ বলল, এখন আমায় যে বাধির ঘরে যেতে হবে, কত বেলা হয়ে গেল। এমন সময় শোকেরা বলছে, এসে প্রতিদিন তো আমাদের রাধারানী তোমাকে সাজিয়ে দেয়, আজ তুমি নিজ হাতে আমাদের গোবিন্দকে তুমি আমাদের রাধারানীকে তুমি নিজ হাতে সাজিয়ে দেবে। গোবিন্দ কি করলে, বামুরে বসায়ে প্রেমের সারা ভাব ভাবে পড়ো না করছি নাম মহাভাব সেইভাবে পড়ে মহারাধা ঠাকুর জানি সর্বগুণের গুণী কৃষ্ণ অন্তর শ্রীর মনে এইভাবে গোবিন্দ চরণের পাশে রাধারানীকে আলতা পরিয়ে দিচ্ছেন। আর চরণের পাশে কৃষ্ণ নাম লিখে দিয়ে বলছে, রাধে চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দিয়ে বলছে, রাধে যেন চরণ ছাড়া রাধে করো।
দেনে না কাঁদো না কাঁদো বধূ না যাই গো ভয়।